পঞ্চায়েত ভোটের আগে ক্রমশ চরমে উঠছে রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনের টক্কর। কখনো খোদ মুখ্যমন্ত্রী, কখনো বা শাসক দলের অন্যান্য মন্ত্রী সাংসদ বিভিন্ন জেলায় প্রচারে গিয়ে সরাসরি কমিশনারকে নিশানা করেছেন তারা। ইতিমধ্যে সেই সব বক্তব্যের সিডি চেয়ে পাঠিয়েছে কমিশন। কিন্তু ভোটের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর এ ধরনের আক্রমণের প্রেক্ষিতে কমিশন কি আইনি ব্যবস্থা নিতে পারে? অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের মতে, আক্রমণের জন্য কমিশন মানহানির মামলা করতে পারে। এখানে এই ইলেকশন কমিশনকে টার্গেট করে যদি কোনো মিথ্যে কথা বলা হয়, মিথ্যে অভিযোগ বানা হয়, তাহলে ইলেকশন কমিশন ক্যান ট্যান টেক স্টেপ। তাকে অপমানিত করা হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে, তার মানে তাকে ডিফেম করা হচ্ছে, তার মানহানি করা হচ্ছে। প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান জানিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলার ভাবনা চিন্তা করছেন। নির্বাচনী আমি নিজেও সেদিন সুপ্রিম কোর্টে ছিলাম, দেখেছি যে কোর্টের অর্ডার যেটা দিয়েছিলেন মহামান্য বিচারপতিরা, সেটা হচ্ছে দুপক্ষের আইনজীবীরা সহমত হয়ে তারা নির্বাচনের দিন করেছেন, সবকিছু করেছেন। আমি পরামর্শ করেছি এবং আমি ডকুমেন্ট সব জোগাড় করেছি। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনারকে আক্রমণের জন্য মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি সাফ জানিয়েছেন, কমিশনারকে সরাতে চাইলে কংগ্রেস মীরা পাণ্ডের হয়ে লড়বে। বুধবার রাজ্যপালের কাছে এ বিষয়ে অভিযোগও জানাবে প্রদেশ কংগ্রেস। মুখ্যমন্ত্রী উচিত নয় এই ধরনের মন্তব্য করা, আর তিনি যদি মীরা পাণ্ডেকে সরাতে চান, কংগ্রেস মীরা পাণ্ডেকে রাখার জন্য লড়াই করবে। ইতিমধ্যে কমিশনারের উদ্দেশ্যে রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের একের পর এক আক্রমণের প্রেক্ষিতে সমালোচনায় সরব রাজনৈতিক মহল। এখন এই ইস্যুতে লড়াই আদালত পর্যন্ত গড়ালে পরিস্থিতি কি দাঁড়াবে, সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। এবিপি আনন্দ।